শহরের বেশিরভাগ মানুষ যখন ঘুমের দেশে, তখন দেবতাকে প্রণাম করে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান এখানকার মানুষ। এটা তাদের রোজকার রুটিন। এরা সেবক, ময়লা আবর্জনা পরিষ্কার করে শহরকে পরিচ্ছন্ন রাখা এদের প্রতিদিনের কাজ। প্রজন্ম থেকে প্রজন্ম এই কাজই তাদের জীবিকার একমাত্র উৎস। রাতের শেষে ভোর আসে, দিনের শেষে রাত, কিন্তু এদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সমাজ এদের এড়িয়ে চলে। তাদের থাকার জন্য আছে দেয়াল ঘেরা বিশেষ কলোনি। এটা চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার এমনই একটি কলোনি। এখানকারই একজন বাসিন্দা অভিরাম দাস, তাকে রাতের অন্ধকারে ঝাড়ু হাতে কর্মস্থলে যেতে হয় না। ২০১৪ সালে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম শেষ করে আমি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আইটি সাপোর্ট লেভেল ১ ভর্তি হই। আর চার পাঁচ মাস পর হয়তো আমার এই কোর্সটি সম্পন্ন হবে। এই কোর্সটি সম্পন্ন হওয়ার সাথে সাথে কিছু জব আমার হাতে আছে, আমি ওই সকল প্রতিষ্ঠানে আশা করি জব পাব। পূর্বে এই ধরনের লোকজনদের সাথে কেউ মিশতে যেত না, কিন্তু পড়া না পাওয়া, কোনো রকম বৈষম্য না করে আমাদের কলোনিতে একটি ঘাসফুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি পড়াশোনা করি। এখন কিন্তু ঘাসফুল স্কুল থেকে পাস করে অনেক ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করছেন, কেউ স্কুলে পড়ছেন, কেউ কলেজে পড়ছেন। আমি ঘাসফুল স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ি। আমি বড় হয় সিআইডি হতে চাই, টিচার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এসিআইডি হতে চাই, ব্যাংকার হতে চাই। সেবক কলোনির শিশুদের চোখে স্বপ্ন এঁকে দিয়েছেন পরাণ রহমান, জ্বালিয়েছেন শিক্ষার আলো, সাহস যুগিয়েছেন, সামর্থ্য বাড়িয়েছেন তাদের স্বপ্নের পথে এগিয়ে যাবার। রক্ষণশীল পরিবারে, রক্ষণশীল সমাজে জন্ম নিয়েও তিনি যেভাবে সবাইকে এগিয়ে যেতে শুধু প্রেরণা দেননি, উদাহরণ সৃষ্টি করেছেন। নামটা দিয়েছিলেন ঘাসফুল, অর্থাৎ উনি ঘাস থেকেই ফুলটা বের করে নিতে চাইতেন। ও আমাকে বলেছিল ওর কাবিনের টাকা থেকে, ওর হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে প্রথম ও ঘাসফুল শুরু করে। আমি ভাবলাম এইরকম কাহিনী তো আমি কোনোদিন কারো কাছে শুনিনি, এটা একটা একটা অনন্য ব্যাপার। আমাকে কেউ যদি বলে একজন সমাজকর্মী কাকে বলে, তাহলে আমার চোখের সামনে ভেসে ওঠে পড়া না পা। ছোটো পরিবার দরকার। আমি তখন তাদেরকে পিল অন্যান্য ফ্যামিলি প্ল্যানিং মেথডই করতাম, কার কটা বাচ্চা লিখতাম। ১৯৭৮ সালে ঘাসফুল চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে নিবন্ধন স্বীকৃতি লাভ করে। এতে চট্টগ্রাম বিভাগের প্রথম রেজিস্টার্ড এনজিওর মর্যাদা পায়। ওনার চিন্তাভাবনার মধ্যে অনেক লম্বা, অনেক সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল। প্রোগ্রামগুলোকে এইভাবে নিয়ে আসতেন যে মুখ্য গোলটা হতো ওনার মহিলাদের সক্রিয়ভাবে নিজেদের পায়ে দাঁড়াতে, নিজেদের জন্য চিন্তা করতে শেখানো। কি করে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু রোধ করা যায়, সেজন্য দায়ের প্রশিক্ষণ। ফলে বাংলাদেশের নারী সমাজকে প্রতিনিধিত্ব করার একজন অত্যন্ত যোগ্য মানুষ ছিলেন তিনি। আপা কোনোদিনও চিন্তা করতেন না কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ। তিনি সবার সাথে অত্যন্ত ভালোবাসার সাথে কাজ করতেন, সমান চোখে দেখতেন। উন্নয়ন আসবে নিচের তলা থেকে, তো এই নিচে থেকে যদি উপরে উঠতে হয় তাহলে ঘাসকে আমি কার্পেটের মতো মসৃণ করে ঘাসে ফুল ফুটাতে ফুটাতে আমি উপরে উঠব। শুধু এনজিও সেক্টর নয়, তিনি ব্যাপ্তি ঘটিয়েছেন মানব কল্যাণের প্রতিটি শাখায়। নারী এবং শিশুদের ব্যাপারে তার যে একটা প্রগাঢ় যে দরদ ছিল, এটা আমি বলবো একটা অনন্য একটা উদাহরণ। ঘাসফুল পরাণ রহমান স্কুল শুধু এই স্কুলটি নয়, কৃষ্ণচূড়া কেজি স্কুল, অঙ্কুর সোসাইটি স্কুল প্রতিষ্ঠাতাদেরও অন্যতম একজন শামসুন্নাহার রহমান পরাণ। একটা ফর্ম বের করলেন, ব্যাগ থেকে ফর্ম বের করে বললেন তুই সিগনেচার কর। হ্যালাম খালা, এটা আবার কী জিনিস, কিসে সিগনেচার করবো, আপনি আমাকে বলবেন তো। বলে কিচ্ছু না, একটা ছোট্ট খাট্টো একটা অর্গানাইজেশন, ওখানে একটু থাকবি। শামসুন্নাহার রহমান পরাণ ১৯৯২ সাল থেকে জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কাউন্সিল
ও সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া রিজিওনাল কনফারেন্স অন এডুকেশন ফর অল এর সদস্য। তিনি ন্যাশনাল টিবি অ্যাসোসিয়েশন নাতাব, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রেড ক্রিসেন্ট, রোগী কল্যাণ সমিতি, চিটাগং ফাউন্ডেশন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, অটিস্টিক স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার চিটাগংয়ের সঙ্গে জড়িত ছিলেন। জড়িত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি ওমেন, বাংলাদেশ প্রবীণ অধিকার ফোরাম এবং সাজেদাপল্লী স্বাস্থ্য ও পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরাণ রহমান বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের জীবন সদস্য ছিলেন। তিনি ছিলেন একজন সদা হাস্যময়ী, প্রাণবন্ত একজন মানুষ। আমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, ওনার জন্য একটা এইম ছিল। সবাই তাকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখত এবং তাকে খুব সম্মান করত। তার ছোট গল্পের বই প্রকাশিত হয়েছে 5টি। তিনি সম্পাদনা করেছেন ত্রৈমাসিক জায়া, ঘাসফুল বার্তা, মাসিক মর্মর, আমরা এক ঘর বাঙালি নামের বিভিন্ন প্রকাশনা। এছাড়া চলমান বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বিভিন্ন সময়ে নিয়মিত লিখে গেছেন। আমি বলি যে আকাশের দিকে তাকিয়ে যদি দেখো যে তারাটা সবচেয়ে জ্বলজ্বল করছে, ওটাই ভাববে তোমার মা। কাজ করে যাই, ঘাসফুলে বসি, কিন্তু মনে হয় উনি দেখছে। আমি তো মনে করি যে ঘাসফুল ছিল বলে আমার মা, ডাক্তার বলেছিল উনি 5 বছর বাঁচবেন, সেই জায়গায় উনি 15 বছর বেঁচেছিলেন। পরাণাপার শুধু স্মৃতি নয়, পরাণাপা আমাদের কাছে রোল মডেল হিসেবে থাকবে।